দেখো, আমি তো একজন ইনফ্লুয়েন্সার, তো আমার মনে হয় তোমাদেরকে এগুলো আমি শেয়ার করি, কারণ আমি অনেক কথাই শুনি যে অনেক ভাই বলছে যে দেখো বাজাজের সাথে KTM এর কোলাব আছে, সেখানে কিন্তু একটা 390 রয়েছে, তারপরে ডমিনোর আছে, বাজাজের নিজস্ব একটি ব্র্যান্ড ডমিনোর রয়েছে, ডমিনোর কিন্তু 400 রয়েছে, তারপরে তারা ট্র্যাম্পের সাথে কিন্তু কোলাব করেছে, সেখানে কিন্তু গাইস অলরেডি রান করছে স্পিড 400। তো অনেকেই বলছে যে NS এর যে ইঞ্জিনটা সেটা ডমিনোরের ইঞ্জিন হবে। আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি গাইস, ডমিনোরের ইঞ্জিন হবে না সম্পূর্ণ, কিন্তু এটি একটি আলাদা ইঞ্জিন হবে। দেখো বাজার যদি চায় KTM এর যে 390 ইঞ্জিন আছে সেটাকে কিন্তু তারাই বসিয়ে, তারা কিন্তু অবশ্যই, তোমরা জানো গাইস বাজাজের যে NS 200 বা Duke 200, এই দুটো কিন্তু সেম ইঞ্জিন বলা যায়, কারণ এই Duke-এর ইঞ্জিন বা Duke-এর যেসব কনসেপ্ট আছে বাজাজ কিছু কিছু জিনিস ইউজ করে, প্লাস তোমরা দেখবে NS-এ কিন্তু আন্ডারবেলি এক্সস্টোর রয়েছে যেটা আছে Duke-এ। তো আমার মনে হয় বাজাজ একটা পুরো ফ্রেশ ইঞ্জিন তোরা তৈরি করবে NS আর RS এর জন্য। আর যেটা দেখো, যদি 390 ইঞ্জিন বসে যায়, আমি তোমাদেরকে বলে দিলাম পাওয়ার ফিগারটা খুব ভালো হবে। এবার ইঞ্জিন দেখো, ইঞ্জিন দেখলে হবে না, এবার বডি টাইপটা কিরকম হয় না হয়, তো আমরা এই রিসেন্টলি দেখছি যে 2023 বা 2024 যে Duke 390 লঞ্চ করেছে সেটা অতটা ভালো গাইস মাসকুলার লাগছে না অ্যাজ কম্পেয়ার টু NS 400। তো আমরা ইন্টারনেটে তো বহু ছবি দেখেছি, তো আমাদের একটা এক্সপেকটেশন ধরে গেছে গাইস বাজাজের এই NS আর RS যদি আসে, এটা সব থেকে বড় একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে গাইস অলরেডি, তো আসার একটা চান্সেস আছে। তো আমরা মানে কি বলতো, আসলে লুকটা কিন্তু কিলার হওয়া উচিত, যদি লুকটা কিলার হয়, দেখো প্রথমত লুক, দ্বিতীয়ত গাইস ইঞ্জিনের পাওয়ারটা, এই দুটো যদি কিলার হয় তো তোমরা তো জানোই গাইস বাজাজের ডিমান্ড কতটা বেড়ে যাবে, কারণ তোমরা জানো, শুধু তোমরা জানো বলে বলছি না, দেখো বাজাজের এটি যেহেতু একটি ইন্ডিয়ান ব্র্যান্ড, তো এখানে প্রাইস অনেকটাই কম থাকে, আর একটি ভ্যালু ফর মানি। আর NS তো গাইস, NS এর একটা আলাদাই ক্রেজ আছে, তুমি যাই বলো না কেন, মানে আজ থেকে তুমি যদি 10 বছর আগেও যাও না, মানে আমরা এমন একটা সময় পেরিয়েছি যখন কারোর কাছে NS থাকতো, আমাদের কাছে কিছু ছিল না, তো আমরা কিন্তু ঘুরেছি NS এর দিকে দেখতাম, তখন কিন্তু এসব KTM-ফেটিএম কিছু ছিল না, বাট এটি একটা হয় না গাইস, মানে একটা ইমোশন, তো এই একটা ইমোশনের সাথে জড়াটা, তো আমার মনে হলো কত জন তোমাদেরকে এটা জানি, কারণ বাজাজের যে KTM এর ইঞ্জিন সেটা হবে না। এবার তোমরা বলতে পারো ডমিনোর, ডমিনোরেরও ইঞ্জিন হবে না, দেখো ডমিনোরের ইঞ্জিন যদি হয়ে যেত তাহলে বাজাজ অলরেডি এতদিনে কিন্তু NS RS লঞ্চ করে দিত, কারণ আমরা দেখো আমরা এখানে একা কথা বলছি, ওখানে এত হাজার হাজার ইঞ্জিনিয়ার বসে আছে, অতটা সহজ না গাইস। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যতটুকু আপডেটে জানি বাজাজের NS বা RS যেটা আসবে বা আসার কথা আছে সেটা কিন্তু একটি রিফ্রেশ ইঞ্জিনে আসবে, আর একটা নতুন খেলা হবে। তো এটাই আজকে তোমাদেরকে আমি আপগ্রেড দিলাম, তো যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর বেশি করে স্প্যাম করো গাইস NS 400 #দিয়ে। দেখো অন্য একটা ভিডিওর সাথে, স্টে সাবস্ক্রাইব এন্ড গুড ডে বয়েজ।